বাংলাদেশের পর্যটন উন্নয়নের জন্য আপনারা যেহেতু সারা বাংলাদেশব্যাপী আপনারা কাজ করছেন, আপনাদের সংগঠনে যারা আছেন তারা তথ্য সংগ্রহ করছে, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে সেগুলি নিয়ে কাজ করছে, তো বাংলাদেশ উন্নয়নের যে জিডিপি যে প্রবৃদ্ধি অর্জনে কোন জিনিসটা সবচেয়ে বেশি বাধা বলে মনে করেন আপনি? পর্যটন উন্নয়নের বাধা হচ্ছে আমাদের মানসিকতা, মাইন্ডসেট। আমাদের যে পর্যটন বান্ধব পরিবেশ করতে হবে সেইটা আমাদের একেবারে উচ্চ পর্যায়ের পলিসি মেকার থেকে শুরু করে টপ টু বটম পর্যন্ত এটা মাথায় থাকতে হবে। আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো নেওয়া হয় সেই জায়গাতে পর্যটন একটা কম্পোনেন্ট থাকতে হবে, সেটা সবসময় আমরা দেখি না, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেহেতু জিডিপির কথা বলছেন, সেটা হচ্ছে পর্যটনেরটা হচ্ছে প্রচার, আপনার প্রচারটা ঠিকমতো করতে হবে, কোথায় কী কী ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনের প্রচার, এবং সেই সাথে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, কানেক্টিভিটি ডেভেলপ করতে হবে। আপনার একটা পর্যটন সেন্টারে যাতে স্পেশালি মহিলাদের জন্য ব্যবস্থা থাকে, যাতে একটি ভালো টয়লেট থাকে, ফ্রেশরুম থাকে, এই জিনিসগুলো দেখতে হবে। আমি একেবারেই কনসেন্ট্রেট করে বলছি ডোমেস্টিক ট্যুরিজমের কথা, কারণ আমাদের ডোমেস্টিক ট্যুরিজমে অনেক ট্যুরিস্ট আমরা দেখি যে আমাদের একদিন দুই দিন বন্ধ হলেই আমাদের যে মেজর ট্যুরিজম ডেস্টিনেশনগুলো আছে সেখানে লোকের জায়গা দেওয়ার সংকট হয়ে যায়। সেই জন্য যেটা ট্যুরিজম বোর্ড মাস্টার প্ল্যান অনুযায়ী প্রায় 1100 স্পট আইডেন্টিফাই করেছে, শুধু স্পট আইডেন্টিফাই করলেই হবে না, এটার জন্য আমি আবারও বলছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, সেই সাথে প্রচার করতে হবে, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত, যদি আমরা ইনবাউন্ড ট্যুরিজমের কথা বলি, আমরা যদি আশেপাশের আমাদের প্রতিবেশী দেশগুলোকে দেখি যে প্রচুর বেশি ইনবাউন্ড ট্যুরিস্ট আসে আমাদের দেশের তুলনায়, এটা আনার জন্য আপনার দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে আমাদের ভিসা সিস্টেম ইউজ করতে হবে, বিশ্বব্যাপী প্রচারটা চালাতে হবে, আর আবারও বলছি যে আমাদের পলিসি মেকার যারা তাদের মাইন্ডসেটে থাকতে হবে যে আমরা আসলে অনেক ফরেন ট্যুরিস্ট চাই, এটার জন্য একটা ইনভেস্টমেন্ট দরকার, সেই ইনভেস্টমেন্টটা প্রপার ওয়েতে করতে হবে। আমরা আশা করছি একটা মাস্টার প্ল্যান হয়েছে, মাস্টার প্ল্যানের পরে যদি মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্ট হয় তাহলে ট্যুরিজমে একটা বড় প্রসার হবে। আমরা তো অনেক ধরনের প্ল্যান করি, আইনও করি, এটা ইমপ্লিমেন্টেশন নিয়ে সমস্যা, তা আমাদের ট্যুরিজমেরও আইনের ইমপ্লিমেন্টেশনের সমস্যা। আমরা আশা করব মাস্টার প্ল্যানটা ঠিকমতো ইমপ্লিমেন্ট হবে, তাহলে জিডিপিতে আমরা যেই ধরনের গ্রোথ চাই, আমাদের SDG গোল ট্যুরিজম সেক্টরে যেটা অর্জন করতে চাই, আর গ্রিন ট্যুরিজমের কথা বলা হচ্ছে, সেগুলো সবই অর্জন সম্ভব, শুধুমাত্র পলিসি মেকারদের প্ল্যানিং এবং ফ্যাসিলিটেশনটা দরকার।